আজকে যে ব্যবসার আইডিয়াটি আপনাদের মাঝে শেয়ার করতে আসলাম, সেটা হচ্ছে এমন একটা ব্যবসা যা আপনারা গ্রামে শহরে উভয় জায়গায় করতে পারবেন। অনেকে লজ্জার খাতিরে অল্প পুঁজি কিন্তু ব্যবসা করতে পারতেছেন না, আবার ছোট ব্যবসা করতে গেলে মান সম্মানে বাধে, এরকম যাদের ভিতরে মনোভাবনা আছে তাদের জন্য আজকের ব্যবসাটি খুবই স্পেশাল হতে চলেছে। তো আমার এক ভাই আমাকে কমেন্ট করছিল যে ভাই এমন একটা ব্যবসার আইডিয়া বলেন যেটা অল্প পুঁজিতে শুরু করা যায় আবার সম্মানজনকও হয়। তো এমনই একটা ব্যবসার আইডিয়া হচ্ছে কসমেটিক্সের ব্যবসা। কথাটা শুনেই চলে যাবেন না, এটা এমন একটা ব্যবসা যে ব্যবসায় সবসময় তিন গুণের উপরে প্রফিট থাকে। একটা প্রোডাক্ট আপনি 5 টাকা দিয়ে কিনলে 20 টাকায় বিক্রি করতে পারেন, একটা ছোট থেকে ছোট পর্যায়ের যে প্রোডাক্ট সেইটাও মিনিমাম 20 টাকা মূল্য, 10 টাকা 20 টাকা 15 টাকা এর নিচে কোনো সময় এর মূল্য আসে না। যে প্রোডাক্ট আপনি 20 টাকা দিয়ে কিনবেন সেটা আপনি 100 টাকা বিক্রি করতে পারবেন। কসমেটিক্সের ব্যবসায় সবসময় প্রফিটের অঙ্কটা বেশিই থাকে, এর জন্য আমি আমার ভাইদের জন্য এই ব্যবসার আইডিয়াটি আজকে শেয়ার করতে আসলাম। এই ব্যবসাটা করতে গেলে আপনাদের পুঁজি আহামরি কিছু দরকার নাই, একটা পজিশন নিয়ে, একটা দোকান প্লেস মতো নিয়ে, যে যেখানে একটা মার্কেট আছে, সচরাচর মানুষের যাতায়াত আছে, সেই জায়গায় আপনারা দোকানটা দিবেন। আর কসমেটিক্সের সব রকম আইটেম অল্প অল্প করে, কিছু কিছু মাল অল্প অল্প করে কিনে দোকানটাকে আপাতত সাজান। তারপরে যখন ব্যবসা আস্তে আস্তে গ্রো করবে, আপনি যখন বুঝতে পারবেন যে প্রোডাক্টটা বেশি চলতেছে, সেই প্রোডাক্টগুলো বেশি করে কিনবেন, আর যেগুলো একটু স্লো আইটেম সেগুলো অল্প অল্প করে কিনবেন। এভাবে যদি দোকানটাকে সাজিয়ে আপনারা ব্যবসা করতে পারেন, অল্প সময়ে অনেক টাকা ইনকাম করতে পারবেন। কসমেটিক্সের ব্যবসা যারা করে তাদের সাথে আমি আগে কথা বলেছি, আপনাদের জন্য আমি 3 জন দোকানদারের সাথে কথা বলছি কসমেটিক্সের, তারা 3 জনই বলছে একজনের প্রতি মাসে 25,000 টাকা ইনকাম হয়, তারটা ছোট গ্রামে। আর শহরে এক ভাই যে হোলসেলে ব্যবসা করে তার প্রতিদিন ইনকাম হয় 5,000 টাকা, হিসাব করে দেখেন তাহলে মাসে কত। আর এক ভাই মোটামুটি বড় কসমেটিক্সের দোকান শহরেই, তার প্রতি মাসে ইনকাম হয় 40 থেকে 50,000 টাকা সব খরচ খরচা বাদ দিয়ে। তো এই ব্যবসাটা সবসময় একটু প্রফিটের দিকে থাকে, এবং কসমেটিক্সের মাল আপনারা পাইকারি কিনতে পারবেন, ঢাকা চকবাজার থেকে পাবেন। আর যেই সব জায়গায় কারখানায়, সরাসরি কারখানায় যেতে পারলে তো আপনাদের আরও সুবিধা হয় যেখানে মাল তৈরি হয়। তো একটা বোনাস টিপস আমি আপনাদেরকে দেবো, আপনারা ভাবতেছেন যে প্লাস্টিক মেশিনের ক্ষেত্রে আবার কসমেটিক্সের ব্যবসা, তো বিষয়টা হচ্ছে কসমেটিক্সের কিছু কিছু আইটেম আছে প্লাস্টিকের যেগুলো আপনারা তৈরি করে পাইকারি ব্যবসাও করতে পারেন। তার মধ্যে অন্যতম একটা হচ্ছে চুলের কাঁকড়া ক্লিপ বা বোরখার সাথে যে স্কার্ফগুলো ব্যবহার করে সেফটি পিনের মতো, এই ক্লিপগুলো, চুলের কাঁকড়া, এরকম বহুত প্লাস্টিকের আইটেম আছে যেগুলো আপনারা মেশিনে তৈরি করতে পারেন ডাইস তৈরি করে। এখন আপনাদের হিসাব করে বের করতে হবে কোন প্রোডাক্টটা আপনারা ইউজ করবেন, সেই প্রোডাক্টের স্যাম্পল নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি ডাইস তৈরি করে দেবো মেশিন, আমি ডাইস তৈরি করে দেব। তো আপনাদের শুধু সিলেক্ট করতে হবে কোন ব্যবসাটা করবেন। আর কসমেটিক্সে যদি আপনারা দোকান রেখে ব্যবসা করতে চান সেটাও খুব ভালো হয়, কারণ এতে ঝুট ঝামেলা কম থাকে, আপনি দোকান নেবেন, মাল কিনবেন, মাল বিক্রি করবেন, প্রফিট গুনবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন, যাতে এরকম ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।